কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। কি করেন, রান্না করতেছেন নাকি? রান্না করছি স্যার। আলহামদুলিল্লাহ কাজ সব কমপ্লিট। এই যে এই সাইড হচ্ছে বেড়া দেওয়া হয়েছে, আর এখানে টিউবওয়েলটা বসানো হয়েছে। পানির কষ্টটা অনেক বড় কষ্ট ছিল, তাই না? ওরে স্যার, আমাকে ও কথা বলে না স্যার, এই পানির কষ্ট যে আপনি দিচ্ছেন না, মনে করেন আমি ভেস্তের ভিতরে আছি। আমি তো খুশি আছি স্যার, এত কিনতে পারিনি। অল্পতাই অনেক খুশি আপনারা? আমি খুব খুশি স্যার। অনেকেই 10-20 তলা বাড়ি করতেছে, তারপর আরো স্যার আমার ওর দরকার নাই স্যার। আমরা এরপরে 3-4 দিন পরে আর একটা আপডেট করবো, সেখানে ওনাকে সারপ্রাইজ দেবো আমরা। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এখন একটি বাজারে আছি, আপনাদের সেই রেল লাইনের ধারে সেই রিক্সাওয়ালার কথা নিশ্চয়ই মনে আছে। তো আলহামদুলিল্লাহ তাদের বাড়ির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা তার জন্য আজকে কিছু বাজার করে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে এখন রওনা হব। তার হাসি মুখটা আপনাদেরকে দেখাবো, তারা যে থাকার যে কষ্ট করতেন সেটা ইনশাল্লাহ আর করতে হবে না। তো আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন তার জন্য আগে মাস্ক কিনবো। আপনার কাছে সিলভার কাপ না? কত করে কেজি আসছে সিলভার কাপ? 220 টাকা। 220 টাকা কেজি? আপনার এটা 320 টাকা রাখা যাবে। এটা কাতল? এটা হ্যাঁ হ্যাঁ। ওঠান তো দেখি কত। তাহলে এটা আপনি 300 করে বলে কত রকম? 300 টাকা দেন আপনি। 2 কেজি 935 গ্রাম। 2 কেজি 935 দেন তাহলে। এটা কাদা লাগবে না? 880 টাকা হয়েছে। 880 টাকা। তো বেশ কিছুদিন হলো আমাদের এলাকায় প্রচণ্ড শীত পড়ছে, রোদের মুখই দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন মাছ ব্যবসায়ীরা এখানে আগুন ধরিয়েছে, আগুন তাপাচ্ছে শীত নিবারণের জন্য। ব্যাপক শীত, তাই না? শীত, চরম শীত। শীতে মনে করেন হাত পাও টালা হয়ে যাচ্ছে। মাছের গাড়িতে আসেন নাকি? আমরা মাছের গাড়ির থেকে ওই পানির ভিতর থেকে মাছ টাছ ধরে নিয়ে আসি। পলিথিন গায়ে দিছি, ঠান্ডা বাতাস লাগতেছে, এই জন্যই তো পলিথিন গায়ে দিছি। 45 বেচতেছি সম্পূর্ণ পাকা না দিয়ে, হাত কাঁচা পাকা দিয়ে 1 কেজি দেন আপনি। এটা এটা বড় দেখে 2 কেজি দেন। বেগুন কত করে? বেগুনও 50। পেঁয়াজ কত করে আসছে? পেঁয়াজ 80 টাকা। 80? আর রসুন? রসুন 320 টাকা। আর 1/2 কেজি করে দেন। হ্যাঁ। আর মরিচ? মরিচের তো মরিচ একটু দেশি মরিচ ভাই, ভালো মরিচ 1 কোয়া দেন। আর কপি দেন? হ্যাঁ দেবো। আসসালামু আলাইকুম, আছেন ভিতরে? আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম আমরা। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। কি করেন, রান্না করতেছেন না? রান্না করছি স্যার। সকাল সকাল রান্না করতেছেন, কারণ কি? এখন তো সকাল না, প্রায় 12টা বাজতে চলতেছে স্যার। ওই যে ও কাপড় চোপড় ধরতে ধরলো তো স্যার। কে? ওই আমার ছেলের মা হলো, ছেলেবেলে পিসাব করছিল সব ধুইলো স্যার। হ্যাঁ হ্যাঁ। ধুই তারপর স্যার আমি এবারে যে ফজর নামাজ টামাজ পড়ার পর ওদিকে পুকুর ছেলে মাছ টাছ খুঁটি ধরিলে আনলাম, আনি ওনার কাছে দিছি স্যার। উনি মাছ টাছ খুঁটি কুটলো, আমি বাবু রাখলাম। রাখার পরে যে আমি রান্না করতেছি ওর বাবু দিই। আজকে রিক্সা নিয়ে বের হন নাই? না স্যার। এই সকাল, আজকে তো রোদই না, এর মধ্যে পুকুরে নামছিলেন? পুকুরে নামছি স্যার। আমি তো সূর্য তো দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ। বেলা কটটুক হয়েছে না তাও জানিনি স্যার। 12টা বাজতে চলতেছে, এখন সকালে খাবার হয় নাই? ভাত চাটনি আছে, আর এই যে তরকারি, ঠান্ডা ঠান্ডার সময় তরকারি সাথে খাওয়া যায় না স্যার। হ্যাঁ। এই যে তরকারি রান্না করতে লাগে। বাচ্চারা কি খাইছে সকালে? ওরা কেক খাইছি স্যার। আপনারা কিছুই খান নাই? না স্যার। এরকম সকালে খাওয়া দেরি করে খাইলে হবে? এন কি করবো স্যার, বেলা দেখা যাচ্ছে না তো স্যার, কথা বুঝতে পারিনি। অত ভোরবেলা আপনি পুকুরে নামছিলেন? নামছিলেন না কি বুঝলাম না। ওই পুকুরের জাল টানছে স্যার, ওই মাছের পোনা টোনা সব মরিছে। হ্যাঁ। তাই যে পোনা টোনা দিয়ে যে খুঁটি খুঁটি ধরে আনি, খুঁটি মুটি রান্ডি খাচ্ছে স্যার। দুই পুকুরের মাঝখানে আপনার এই ঘরটা? জি স্যার। যে বাতাস এখন, এই আরো পানি ঠান্ডা স্যার, এই পানির ঠান্ডাটা আসি আমার লাগে স্যার। সেটাই তো। জি স্যার। এক সাইডে রেল লাইন আর এক সাইডে
পুকুর বিশাল পুকুর জি স্যার সব সময় বাতাস হতেই থাকে গরমের দিনে ভালো কিন্তু শীতের দিনে খুবই সমস্যা খুব খুব রশিদ স্যার আপনি ভালো বাসাইনে বাসাইছেন স্যার আপনি যদি না বাসাইতেন আমরা মরে যেতাম স্যার এই মুখে হাসি থাকতো না স্যার খালি বলেন বাসার মালিক তো আমি না আল্লাহ না স্যার আপনি আল্লাহ আপনাকে পাঠা দিয়েছে স্যার আপনাকে আল্লাহ পাঠা দিয়েছে স্যার আমি আমি এই কালে কব স্যার ওই কালে কব স্যার আপনার কথা আমি ভুলবো না স্যার আপনি আমার আকাশে চাঁদ আমার টাইম ওভার হয়ে গেছে আমি তো ওইটুক বাইট পড়িলি তাই না আর সময় মতন জামাত ধরতে পারলে চলে যাবো মসজিদে স্যার মসজিদে পড়ার স্বভাবের স্বভাব বেশি স্যার সেটাই কি তাহলে মাছ দেখি নিজেই রান্না করতেছেন না জি স্যার আলহামদুলিল্লাহ কাজ সব কমপ্লিট এই যে এই সাইড হচ্ছে বেড়া দেওয়া হয়েছে আর এখানে টিউবওয়েলটা বসানো হয়েছে টিউবওয়েলের নিচে পাকা করা হয়েছে আর সাথেই এখানে বাথরুমটা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে বাথরুমের দরজা আর এখানে বাথরুম বাথরুমের নিচের এটাও পাকা করে দেওয়া হয়েছে তার সাইডে নতুন বেড়া এখানে কিন্তু আগে কী অবস্থা ছিল আপনারা কিন্তু দেখছিলেন ওখানে মানুষ গোসল করা বা বাথরুম করার মতো পরিবেশ ছিল না আর এই সাইডটা তো রান্নাঘর করা হয়েছে এখনও মনে হয় চুলাটা এখানে দেওয়া হয়নি না আর এটা হচ্ছে তাদের থাকার ঘর আজকে যে কয়দিন ধরে যে বাতাস হচ্ছে ঠান্ডা পড়তেছে তাদের যে আগের ঘর থাকতো আল্লাহ না করো কি যে অবস্থা হইতো ছোট ছোট বাচ্চা নিয়ে তাই না শীত লাগতেছে তো সোয়েটার পরাই দেন আর দেখেন আচ্ছা তাদের যেহেতু এটা সরকারি জায়গা আমরা নিচে পাকা করিনি ইট দিয়ে কারণ যে কোনো সময় উঠে যেতে বললে উঠে যেতে হবে এই জন্য আমরা বুদ্ধি করে নিচে হচ্ছে এই যে এক টাইপের ইয়ে দিয়ে দিয়েছি এটাকে ওয়াল ক্লোথের মধ্যে ভ্যাকসিন না কি যেন বলে এগুলা তো এখানে যাতে কোনো মাটি না লাগে পায় আর কি এই সিস্টেমটা করে দেওয়া হয়েছে দেখতেও সুন্দর লাগতেছে পুরো ঘরে এটা বিছাই দেওয়া হয়েছে এই যে টাইলসের মতো আর কি হঠাৎ করে দেখলে যে কেউ টাইলস ভাববে গরিবের টাইলস বলা যেতে পারে আর এখানে একসময় দেখতে পাচ্ছিলেন যে ওনারা কিন্তু এখানে নিচে মাটিতে শুইতেন এখন আমরা চৌকি কিনে দিয়েছি এই যে চৌকি এই যে ওনারা মশারি টাঙিয়েছেন এখন এখানে থাকেন নতুন হচ্ছে নতুন তোষক আগে তো ইয়েতে থাকতেন তাই না মাটিতে জি স্যার কোনো তোষকও ছিল না না স্যার ঠান্ডায় কি যে একটা অবস্থা হইতো হ্যাঁ স্যার আপনারা বাঁচাইছেন স্যার চৌকিতে শুয়ে কেমন লাগতেছে এখন এখন খুব ভালো লাগছে স্যার তাই না জি স্যার চারজন হয়তো চৌকিতে চৌকি একটু খাটো হয়েছে ছোট হয়েছে স্যার কিন্তু ল্যাপটা ঠিক হয়েছে স্যার লেপও তো মানায় দিয়েছি হ্যাঁ লেপ বেশ বড় একটা ল্যাপ ঠিক হয়েছে স্যার একটা চৌকিটা একটু খাটো হয়েছে স্যার একটা বেঞ্চই মনে হয় সাইডে দিলে আমার হয়ে যাবে স্যার আচ্ছা বেঞ্চ না তাহলে আমরা আর একটা সিঙ্গেল চৌকি দিব যেটাতে আপনি এক সাইডে থাকতে পারবেন হ্যাঁ স্যার এস স্যার আগে তো লেপও ছিল না আপনার না স্যার আমার কিছু ছিল না স্যার শীতে কি এই যে বর্তমানে যে শীত পড়তেছে শীত পড়ে যায় শীতে কম্বল গায়ে দিচ্ছে স্যার হ্যাঁ কি একটা কষ্ট আর বৃষ্টির পানে পড়েছে স্যার আমি ওই বাল বাচ্চালি বৃষ্টির পানে পড়লে একটা কম্বল ভিজাইছি আর একটা কম্বল ভিজি আরেকটা আমার গায়ে দিয়েছি আচ্ছা একটু ঘরের আপনাদের ঘরের ভিতরে পরিবেশটা একটু আমাদের যারা দর্শক তাদেরকে একটু ঘুরে দেখায় হ্যাঁ আচ্ছা স্যার লাইটটা এখন দেওয়া হয় নাই না কারণ এখান থেকে কারেন্টের লাইটটা যদি আপনি দিয়ে দিতেন স্যার আমার বাল বাচ্চা খুব খুশি হয়ে যায় আমার ছেলে বেলি দেওয়ার ব্যবস্থা করতে মানে লাইট দিলে আমার ছেলে খেলে ভালো তাই জি তাই না হ্যাঁ এর কারণ কি জানেন এখানকার যারা কারেন্টের লাইনে কাজ করে তাদের সাথে কথা বলছি জি স্যার মিটার নিতে হলে আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড দরকার কিন্তু আপনার তো সেটা নেই না স্যার হারাই দিছে স্যার যে কোনো মিটারটা আপাতত নেওয়া যাচ্ছে না কিন্তু পাশের বাড়িতে
একজনের কারেন্টের লাইন আছে ওনার বাড়ি থেকে আমরা সাপ্লাই লাইন নিয়ে দিব হ্যাঁ ঠিক আছে উনি আপনি মাসে ওনাকে 150 টাকা দিলেন হ্যাঁ স্যার বেশি কিছু না এটা দুইটা বাল্ব জ্বলবে শুধু তাই না হ্যাঁ দিব স্যার জি আর গরমের দিনে একটা ফ্যান জি স্যার ওই ব্যবস্থা করে দিব দুই একদিনের মধ্যে হ্যাঁ আছে স্যার ওই একটা আচ্ছা এখন আমরা আপনার ঘরটা আমাদের দর্শকদের ঘুরে দেখাই হ্যাঁ চলেন আগে কত লোক একটা ঘর ছিল তাই না জি স্যার এখন বেশ বড় সরো একটা ঘর হইছে জি স্যার আপনি ভালো আছেন হ্যাঁ মেয়েকে নতুন জামা পরাইলেন নাকি হ্যাঁ আর বাবা হাজি দা মা হাজি দা হাজি খুশি ও খুশি নতুন জামাতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ আপনি খুশি তো সব কিছু পেয়ে হ্যাঁ কতটা মেলা খুশি এই শীতে কত কষ্ট হইতো তাই না যাক আর বেশ তোশকটা বেশ মোটা সোটা তাই না জি স্যার আর এই সাইডে আলনা দিয়েছি আমরা আগে তো আপাতত তো আলনা ছিল না না স্যার পোশাক আশাক কি অগোছালো অবস্থায় থাকতো জি স্যার ভালো পোশাক আশাক অগোছালো অবস্থায় রাখলে নষ্ট হয়ে যায় তাই না জি স্যার আলনা দেওয়াতে উপকার হয়েছে না জি স্যার এখন গোছায় রাখবেন গোছায় আছে ঠিক আছে জি স্যার আর এটা আছে সেলেপ না জি স্যার এটা চারজনের হয়ে যায় কিন্তু চকি একটু ছোট হয়েছে হ্যাঁ জি স্যার আচ্ছা আমরা আরেকটা সিঙ্গেল চকি কিনে দিব আপনি দরকার হলে এই সাইডে বা এখানে অ্যাডজাস্ট করে নিয়ে থাকেন হ্যাঁ আচ্ছা স্যার সমস্যা নাই কিনে দিব না আচ্ছা স্যার আর ওই সাইডে দুইটা জানলা দেয়া হয়েছে জি স্যার তো যেহেতু রুমের মধ্যে লাইট কম আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না খুবই সুন্দর হয়েছে কিন্তু ঘরটা একবারে বেশ ভালো মানের বাটাম দিয়ে তারপরে হচ্ছে পাথরের ঢালাইয়ের খুঁটি যেটা বলে তারপরে বেশ ভালো মানের টিন দিয়ে ঘরটা করা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে বেশ খুব ভালো হয়েছে স্যার অনেক দিন চলে যাবে তাই না জি স্যার কিন্তু আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আচ্ছা স্যার এজন্যই কিন্তু আমরা নিজে এটা বিছাই দিছি বদলি করে যদিও বা পাকা করতে পারি নাই কিন্তু এটা বিছাই দিছি আমি এতে খুশি স্যার পাকার থেকে ভালো হয়েছে আমি খুশি স্যার খালি পায়ে উঠবেন না মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ুটাও দিয়ে রাখবেন তাহলে আচ্ছা স্যার টাইলস এর মতো কাজ করবে আচ্ছা স্যার মানে ওনাদের যা কিছু করে সব নতুন একটা পুরাতন জিনিসও নেই ঘরের মধ্যে তাই না না স্যার একবারে টিন থেকে শুরু করে সব নতুন এমনকি ওনার পোশাক আশাকও নতুন বানাই দেওয়া হয়েছে জি স্যার বাচ্চাদের পোশাক ওনার স্ত্রীর পোশাক আচ্ছা বাইরে আসেন অন্ধকারে কথা না বলি বাইরে এসে কথা বলি আপনি ভাই কেউ ভোলার কথা না স্যার তাই আপনি যাই যা ভাবেন গা স্যার আমি আমি আকাশে চাঁদ বাড়া রাখেছি স্যার আমাকে ভুলে গেলেও সমস্যা নেই আল্লাহকে ভুল আমি মনে করব চাঁদ চলে আসি কেন স্যার আমাকে ভুলে গেলেও সমস্যা নেই আল্লাহকে ভুলবেন না আপনাকে আমি ভুলবো না স্যার আপনি এই কথা ভুলবেন না স্যার এই এই কথা বললে ব্যথা পাবো স্যার আমি তাই জি স্যার আপনি আমাকে আলোয় রাখেছেন স্যার দোয়া রাখেন আমি দোয়া সব সময় করব স্যার আপনার জন্য সদ সময় আমি কর্ম তো দোয়া করব সুতেও দোয়া করব নামাজেও দোয়া করব আমি সব সময় দোয়া করব স্যার তাই না হ্যাঁ আমার দোয়া সব সময় এখনো আমি আপনার দোয়া করছি স্যার পানির কষ্টটা অনেক বড় কষ্ট ছিল তাই না ওরে স্যার আমাকে ও কথা বলে না স্যার এই পানির কষ্ট যে আপনি দিছেন না মনে করেন আমি ভেস্তের ভিতরে আছি গরমের কাছে পানিটা ব্যস্ত মনে হচ্ছে জি স্যার হ্যাঁ পানি ওই যে ব্যস্ততাটা কত সুন্দর কল্পনা করতে পারি আমরা যখন স্যার আমাকে আশেপাশের মানুষকে যখন পানি দেয় এদিক সাইডে যখন পানি দিন স্যার পুকুর পানি তো খাওয়া যায় স্যার পুকুর পানি হলো গন্ধ যেহেতু একসময় আপনারা পানির কষ্ট করছেন তাই না খুব কষ্ট করছি থেকে খাবারের পানি আনা লাগছে জি স্যার এখন কলের নিজের পানি আছে জি স্যার আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন জি স্যার কখনো যদি কোনো গরিব মানুষ খেতে চায় বা পানি নিতে চায় না করবেন না তাদেরকে দিবেন হ্যাঁ না আমি সব আমি দিব স্যার আমার বুক খোলা স্যার সব পাবেন অনেক জি স্যার অনেক বড় সদগা জারিয়ার কাজ হবে আমাকে সবার সবাই আমার জন্য পানি আসি খাবেন স্যার তো ওনাদের এটা হচ্ছে বাইরের বাড়ির বাইরের বেড়া সাইড সাইডে আমরা বেড়া দিয়ে দিয়েছি যাতে বাচ্চারা কোনো পশু পাখির আক্রমণের শিকার না হয় অনেক কুকুর তারপরে শিয়াল বেজি যেহেতু আশেপাশের একটু জঙ্গল টাইপের চার সাইডে সুন্দর করে বেড়া দিয়ে দেওয়া হয়েছে এগুলো একবার নতুন টিনের কোনো ধরনের পুরাতন কোনো কিছুই আমরা রাখিনি এখানে এখানে একসময় ওনাদের সনের বেড়া ছিল শীতে যে কী অবস্থা হতো আল্লাহ ভালো জানেন সেখানে আমরা সুন্দর করে আপনাদের টাকা দিয়ে আল্লাহর রহমতে আমরা এটা করে দিতে পারছি আলহামদুলিল্লাহ এই ঘরটা দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এক রুম করে ঘরটা করা হয়েছে কারণ যেহেতু জায়গা কম আর আমাদের ফ্যামিলি বাচ্চারাও তো বেশি বড় না এই জন্য এক রুম করে আপাতত করা হলো ওনার একটা ইনকামের ব্যবস্থা আমরা করে দিব সেটা চার পাঁচ দিন পরে কিন্তু ওটা ওনাকে আগে জানাবো না ওনার
আপনাকে সারপ্রাইজ দিব হ্যাঁ এটা শুধু আপনারা জানলেন ওনাকে এখনো জানাইনি আপনারা এই ঘরটা করতে কে কত টাকা পাঠিয়েছেন ওনার ইনকামের জন্য কে কত টাকা পাঠিয়েছেন আজকের ভিডিওতে আমরা সেটা বলবো না আমরা এরপরে তিন চার দিন পরে আরেকটা আপডেট করব সেখানে ওনাকে সারপ্রাইজ দিব আমরা একটা ভ্যান অথবা রিক্সা কিনে নিয়েছি ওনাকে কিছুই জানাবো না তো আপনাদেরকে আগে জানাই রাখলাম সেই ভিডিওতে আপনারা প্রকাশ করব যে আপনারা কে কত টাকা পাঠিয়েছেন ওনার জন্য তো আপনারা সবাই এই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন একটা মানুষের জীবনটা পরিবর্তন হলে সে অল্পতেই কত খুশি হয়ে যায় সেটা আপনারা আজকেই দেখতে পাচ্ছেন এর আগে ভিডিওতেও দেখতে পাইছেন এরকম ভিডিও সবার দেখা উচিত সবার মনটা নরম হয় এই টাইপের ভিডিও দেখলে আর কি আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর মানে বাইরে থেকে আর ওনাদের বাড়ির ভিতরে কিছু দেখার পরিবেশ আর নাই সব দিকে আমরা বন্ধ করে দিয়েছি আগে তো একবারে খোলা ছিল দোয়া করবেন যেন ওনাদের বাকি জীবনটাও ভালোভাবেই কাটে এটা আবার নতুন পোশাক হ্যাঁ তাই না নতুন পোশাক পরে কেমন লাগতেছে এই সাইড দিয়ে ট্রেন যাচ্ছে দেখেন এই হচ্ছে রেল লাইন এই আমাদের ঘর তো প্রচণ্ড বাতাস হয় এখানে এই ট্রেন বাচ্চারা যে কোনো মুহূর্তে এটা যদি ঘেরা না থাকে যে কোনো মুহূর্তে বাচ্চারা এই ট্রেন লাইনে গিয়ে একটা দুর্ঘটনার শিকার হতে পারে যার কারণেই বুদ্ধি করে এই চারপাশে বেড়াটা দিয়ে দেওয়া হয়েছে নতুন পোশাক একটু পরেন দর্শকরা দেখুক আজকে খুশির দিন একটু পরেন তাই না জুমার দিন নতুন পোশাক পরে নামাজ দিতে হয় আমি খুশির সাথে পড়ছি স্যার আপনার জামাই তো এভাবে নতুন পোশাক বানিয়ে দিতে পারে নাই ভালো লাগতেছে তো যা করতেন সব তো মানুষের দেয়া মন থেকে খুশি হয়েছেন তো রাস্তা আদার সব থেকে বেশি খুশি মনে হচ্ছে شكرا يا ربي شكرا هديت قلبي شكرا لك يا نورت دربي شكرا شكرا يا رب شكرا يا ربي شكرا সবাই নতুন পোশাক পরছেন জি স্যার আপনার নতুন পাঞ্জাবি নতুন লুঙ্গি জি স্যার আপনার বইয়ের নতুন পোশাক বাচ্চার নতুন পোশাক জি স্যার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে ঈদের দিন আমার কাছে সুন্দর লাগতেছে স্যার ঈদের দিনের মতো একটা জি স্যার তো আপনাদের মুখে হাসি দেখতে পারে আমাদেরও খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ স্যার আমারও ভালো লাগতেছে স্যার আচ্ছা আপনার জন্য আজকেও কিছু বাজার করে নিয়ে আসছি আচ্ছা স্যার এই যে চিপস চকলেট এগুলো আছে এর মধ্যে হ্যাঁ আমি তো অত বড় মাছ আমি কিনতে পারিনি একটা দেখেন তো পছন্দ হয় কিনা মাছ বের করেন তো বের করেন পছন্দ হয় কিনা পছন্দ আমার স্যার আনিছে আমার জন্য ছোট মাছ কিনে আমার স্যার আর এটা হচ্ছে কমলা আছে হ্যাঁ আলু রসুন পেঁয়াজ এগুলা কপি তারপরে এর মধ্যে আছে টমেটো আছে আর যেখানে আপনার তরকারি কিনতে পারেন না সেখানে সালাদ তো তাই আচ্ছা আলু হ্যাঁ ভালোবেসে কাছে ডেকে করলে আপু হাসি মুখে কেটে যাবে সবার জীবন আল্লাহ পাটা দিছে খাও আস্তে খা ভরে গেছে খাও খাও লজ্জা নেই খাও 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 ভয় নাই খাও লজ্জা নেই খাও আস্তে আস্তে খাও ভাল লাগছে খাচ্ছে তাই না মিষ্টি আছে কমলা টক নাই তারপর ফল না আল্লাহ ফলের মধ্যে এত বরকত দিছেন
আমার তো কিনে শক্তি নাই আপনি তো মাছ অনেক ভালোবাসেন এটা কি মাছ বলেন তো এটা কি কাতল মাছ স্যার শিওর আপনি হ্যাঁ শিওর কাতল মাছ স্যার কয় কেজি হবে বলেন তো এর বড় স্যার অনেক বড় তাহলে কয় কয় কেজি হতে পারে বলেন এ মেলা স্যার তাও তাও আড়াই কেজি তাই না হ্যাঁ স্যার আপনাদেরকে এই পর্যন্ত কয়টা মাছ কিনে দেওয়া হলো এই তিনটা আর গোস্ত স্যার তিনটার মধ্যে কোনটা সবথেকে বড় ছিল আজকেরটা এইটি বড় স্যার তাই জি স্যার আর এগুলো কি শেষ খাওয়া শেষ কেন স্যার হ্যাঁ শেষ স্যার আমার বাল বাচ্চা মাছ পালে আর স্যার খালি খায় স্যার খুব খুশিভাবে খায় মাছ পালে আমার ব্যাট বাল বাচ্চা খুব খুশি আপনি তো খুব খুশি হন আমি তো খুশি আছি স্যার এত তোর কিনতে পারিনি আজকেরটা পছন্দ হয়েছে তোর নাকি হুম মাশাআল্লাহ এই পছন্দ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় যখন কোনো কিছু পাবেন তখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ রব সব মিলাই তো খুশি আপনারা আমি খুশি স্যার আমাকে দিলে আমি খুশি না দিলে খুশি স্যার আমি এই যে কিসের মধ্যে ছিলাম আর স্যার আর কার ভিতরে আনলেন স্যার আমি খুশি হয়ে গেছি আল্লাহ কি না পারে তাই না হ্যাঁ আল্লাহ কি না পারে স্যার এই জন্য তো আল্লাহর কাছে কান্না কইলাম স্যার যে আল্লাহ তুমি সাদেক পাঠা দিছো স্যার তুমি কি আমার কত খুশি দিছো স্যার আপনার কথা বলতে পারবো না স্যার খুব খুশি রাখেছেন স্যার আমার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কান দিছি আর দোয়া করছি স্যার এটা করতে পারলাম এজন্য আমরাও খুশি হ্যাঁ আপনার মুখে হাসি ফোটাতে পারছি খুব খুশি আমরা আলহামদুলিল্লাহ আমাদের যারা দর্শক আছেন হ্যাঁ তারাও অনেক খুশি এই টাকা কিন্তু আমরা দেইনি এই যে আপনাদের ঘর করে দেওয়া হলো ঘর করে দেওয়া হলো সব কিছু করা হলো এটাকে আমরা দেইনি এই টাকা আল্লাহর কিছু প্রিয় বান্দাবান্দিগণ দিছেন আপনাদেরকে আমার আল্লাহ দিছে তাদের নাম আজকে ভিডিওতে আমরা বলবো না এরপরে আর একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য সারপ্রাইজ মানে কি বুঝতে পারতেছেন না স্যার বোঝেন কিছু না স্যার আচ্ছা এটা বললাম না আমরা দুই তিন দিন পর আবার আসবো নতুন এটা কিছু নিয়ে সেদিন আপনাকে অবাক করে দিব ইনশাআল্লাহ তো এই ছিল আজকে এই চাচার আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আবার আসবো ওনাদের মুখে আসেন স্যার আপনি আমার কাছে আসেন স্যার যেটা বলতেছিলাম যে যারা যারা টাকা পাঠিয়েছেন আজকেও তাদের নাম বললাম না আমরা তিন চার দিন পরে ওনার জন্য যে সারপ্রাইজটা নিয়ে আসবো সেদিন আপনারা কে কত টাকা পাঠিয়েছেন মোট কত টাকা খরচ হলো সেদিন আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ তাদের মুখে এখন হাসি তাদের কোনো কষ্টের কোনো আর জীবন না থাকলো না এখন ইনশাআল্লাহ না স্যার আমরা অনেক সুখেই থাকতে পারবে তো আমরা তাদেরকে আরও সুখে রাখার জন্য আল্লাহ আমাকে খুব সুখ দিছে স্যার এরকম যে সুখ দিবি স্যার আমি তো কল্পনাও করতে পারিনি স্যার এর দিন সুখ আমার আল্লাহ আরে কি হতে পারে অল্পতাই অনেক খুশি আপনারা আমি খুব খুশি স্যার অনেকেই দশ বিশ টাকা বাড়ি করতেছে তারপর আরও স্যার আমার ওর দরকার নাই স্যার আমারও পাকা বাড়ির আমার দরকার নেই স্যার আমাকে যা দিয়েছেন এই আমার পাকা বাড়ি এই পাকা বাড়ি আমার সাথে পারবে না স্যার আলহামদুলিল্লাহ এটাই মানে অল্পতেই সন্তুষ্ট থাকলে জি স্যার মনটা ভালো থাকে আল্লাহ খুশি হন তো ঠিক আছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে চাষাদেরকে নিয়ে আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু